আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের মাঝে দু একদিনের মধ্যে সমঝোতা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দল নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা নিয়ে জানাতে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৪ দলের সাথে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে, এ ব্যাপারে আমাদের সমন্বয়ক, আমরা সবাই মিলে বিষয়টি আজকালের মধ্যেই আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।